এবার রিলস দেবে টাকা ইউটিউব থেকে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছ ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস যদি তোমরা ইউটিউবে আপলোড করো তাহলে কিন্তু অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে তো কিভাবে করবে সেটা বলছি তারাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো ইউটিউবার হো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা ফেসবুকের জন্য তোমরা শর্ট ভিডিও তৈরি করো ইনস্টাগ্রামের জন্য তোমরা শর্ট ভিডিও তৈরি করো তো তৈরি করে সেখানে তোমরা আপলোড করো কিন্তু সেখান থেকে একটা অর্থ উপার্জন করতে পারো না একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারো না কিন্তু বন্ধুরা যদি সেই শর্ট ভিডিওগুলোকে সেই রিলসগুলোকে তোমরা যদি সঠিকভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউবে সঠিকভাবে আপলোড করো তাহলে কিন্তু অনেক অনেক অর্থ উপার্জন করতে পারবে সেটা কিভাবে সেটা হচ্ছে দেখো ইউটিউব শর্টস নামে যেটা চলে এসছে ইউটিউবেও কিন্তু শর্ট ভিডিও হয় ইউটিউব শর্ট ভিডিও এখন কিন্তু টাকা দিতে শুরু করেছে আগে শর্ট ফান্ড দিত এখন টাকা দিচ্ছে ঠিক আছে মনিটাইজ হচ্ছে লং ভিডিও যেমন মনিটাইজ হয় তেমন কিন্তু মনিটাইজ হচ্ছে তো কিভাবে তোমরা এই রিলস ভিডিওগুলোকে ইউটিউবের মধ্যে আপলোড করবে শর্ট ভিডিও আকারে সেটা কিন্তু বলবো এর মধ্যে অনেক কন্ডিশান রয়েছে কিন্তু তোমরা যদি ডাইরেক্ট একেবারে ওই ফেসবুক বা ইনস্টাগ্রামের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করো তাহলে কিন্তু তোমরা একটা কানা করিও পাবে না এটা কিন্তু মাথায় রেখো তো কিভাবে আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে কীভাবে আপলোড করলে তোমাদের ভিডিওতে অনেক অনেক অর্থ আসবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে তোমরা টেনে টেনে কিন্তু ভিডিও দেখছো সেই জন্য কিন্তু কিছুই শিখতে পারছো না তো না টেনে দেখবে পুরোটা দেখবে সবটাই কিন্তু শিখে যাবে তো চলো বন্ধুরা তোমাদেরকে শিখিয়ে দিই তো তার আগে বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের বেলবটনটিতে ক্লিক করে দাও আর বন্ধুরা ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো বন্ধুরা দেখো ফেসবুক ইনস্টাগ্রাম তো আমি এখানে একটুখানি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমি আমার ইনস্টাগ্রামটাকে ওপেন করছি ঠিক আছে তো দেখো আমি ইনস্টাগ্রামটা যখন ওপেন করছি ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম ওকে তো এখানটাতে কিন্তু রিলস ইনস্টাগ্রাম রিলস প্রচুর এখানটাতে কিন্তু আসে ঠিক আছে দেখো এখানে প্রচুর প্রচুর কিন্তু রিলস আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটির রিলস তোমরা দেখতে পাচ্ছ তোমরাও তৈরি করছো রিলস তো এই রিলসগুলো এখানে যে আপলোড করছো কিন্তু আপলোড করছো ঠিকই এখানে এখান থেকে অর্থ উপার্জন করতে পারছো না কিন্তু এগুলোকে নিয়ে যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল তৈরি করে যদি সেখানে আপলোড করতে তাহলে কিন্তু ইনকাম আসবে কিন্তু ডাইরেক্ট এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দিলে ইনকাম কিন্তু পাবে না ঠিক আছে এখানে যে লোগো দেখা ইনস্টাগ্রামে যে লোগো থাকে সেই লোগোটাকে কিন্তু তোমাদেরকে এডিটিংয়ের জন্য এডিটিংয়ের করে তোমাদেরকে সেটাকে কিন্তু কেটে ফেলতে হবে ঠিক আছে লোগো রেখেও না লোগো রাখলে কিন্তু কোনো কাজ হবে না তো এখানকার সমস্ত রিলস তোমরা যেগুলো তৈরি করো সেগুলো কিন্তু তৈরি করার সময় সেভ করে নিতে পারো ঠিক আছে তৈরি করার সময় সেভ করে নেবে করে রেখে দেবে তোমাদের ফোনের মধ্যে তারপরে ইউটিউবে গিয়ে আপলোড করে তো কীভাবে আপলোড করু সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে তারপরে দেখো আমি তোমাদেরকে ফেসবুকের মধ্যে নিয়ে চলে যাচ্ছি কোথায় গেল আমার ফেসবুক তো এই হচ্ছে আমার ফেসবুক তো ফেসবুকেও মধ্যেও কিন্তু অনেক শর্ট ভিডিও আছে ঠিক আছে প্রচুর আছে এই যে ভিডিও সেকশানে চলে গেলে কিন্তু এই যে রিলস ফেসবুকের রিলস ঠিক আছে তো এখানেও কিন্তু প্রচুর প্রচুর শর্ট ভিডিও তোমরা পাবে তোমরা তৈরি করছো অটোমেটিক কিন্তু একটা টাকাও কিন্তু তোমরা উপার্জন করতে পারো না এর থেকে ঠিক আছে তো কি করলে এগুলো পাবে এখানেও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসে তো এখানে যদি এক মিলিয়ন ভিউসের যেই অর্থটা আসবে সেটা হচ্ছে সীমিত কিন্তু ইউটিউবে কিন্তু প্রচুর তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে এখানকার ভিডিওগুলোকে ওই ওয়াটারমার্কটাকে বাদ দিয়ে মানে এডিটিং করে ওয়াটারমার্কটাকে বাদ দিয়ে সেই ভিডিওটাকে যদি তোমরা আপলোড করো ইউটিউবে গিয়ে তাহলে কিন্তু তোমাদের ইনকাম আসবে তো কিভাবে করবে তো সেই জন্য বন্ধুরা তোমাদের কি করতে হবে সেই জন্য বন্ধুরা তোমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম তো ওপেন করলে ওপেন করার সাথে সাথে কিন্তু ইন্টারফেস চলে এলো এবং এখানটায় নিচে দেখো একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ এই প্লাস আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে করলে করার পরে কিন্তু এখানে দুটো অপশান চলে এসেছে ক্রিয়েট শর্ট আর একটা হচ্ছে আপলোড ভিডিও তোমরা ক্রিয়েট শর্ট থেকে তো শর্ট বানাতে পারবে কিন্তু আমি বলবো আপলোডও করতে পারবে আর আপলোড ভিডিওতে তোমাদের এখন যাওয়ার দরকার নেই ভিডিও যদি ভাইরাল করাতে হয় তাহলে তোমাদেরকে ক্রিয়েট শর্টের মধ্যে ক্লিক করতে হবে ক্রিয়েট শর্টের মধ্যে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে এখানটাতে তোমাদেরকে ক্লিক করে তোমাদেরকে ষাট সেকেন্ডটাকে করে দিতে হবে তারপরে এবার তোমাদের এখানে লেফট সাইডে এখানে দেখো এখানটায় ক্লিক করে তোমাদের ভিডিওটাকে নিয়ে নাও তো আমি হচ্ছি এই যে এই ভিডিওটাকে আমি এডিটিং করে সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছি এবার বন্ধুরা আমি কি করব এটাকে আমি আপলোডের জন্য তৈরি করবো তো এবার আমি ডানের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটা প্রসেসিং নেবে প্রসেসিং নিয়ে কিন্তু দেখো এটা শুরু হচ্ছে প্রসেসিং এটা কিন্তু আপলোডের জন্য প্রস্তুত হচ্ছে ঠিক আছে তো দেখো এবার কিন্তু এখানে তোমাদেরকে টিকের মধ্যে ক্লিক করতে হবে টিকের মধ্যে ক্লিক করলে এবার তোমরা নেক্সটের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এবার কিন্তু তোমাদের এই ভিডিওটার থামনেল চুজ করতে হবে ঠিক আছে তো এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরেই ভিডিওর যে পার্টটা তোমাদের অ্যাট্রাকটিভ সেই পার্টটাতে তোমরা চলে যাবে ঠিক আছে তো যথারীতি আমি এই পার্টটাই রেখে দিলাম রেখে আমি ডান করে দেব। ডান করে দেওয়ার পরে বন্ধুরা এবার দেখো এখানে তোমাদের ভিডিও টাইটেল দিতে হবে এই যে ভিডিওর টাইটেল এখানে টাইটেল দিয়ে দেবে তো আমি ভিডিও টাইটেল দিচ্ছি টাইটেলটা দিলাম টাইটেলটা বড় দেবে না ছোটোখাটো টাইটেল দেবে তারপরে হচ্ছে এখানটাতে কি করবে এখানটায় কিন্তু হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দেবে শর্টস লিখে দিলে তো লিখে দেওয়ার পরে এবার কী করতে হবে লিখে দেওয়ার পরে তোমাদেরকে এখানে এবার দেখো এখানে চলে আসছে ভেসিবিলিটি এই ভেজিবিলিটিতে তোমরা আনলিস্টেড করে রাখবে আনলিস্টেড করে তারপরে এবার তোমরা এখানটাতে ভিডিওটাকে তারপরে আপলোড দেবে আপলোডের আগে একটু এখানে দেখে রাখবে অডিয়েন্সটা কি আছে অডিয়েন্সটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে যদি তোমাদের বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস করবে বড়দের জন্য হলে নো করে রাখবে তারপরে ভিডিওটাকে আপলোডের মধ্যে আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দেবে আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখো এই হচ্ছে ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে তো দশ এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এটা আপলোড হয়ে যাবে ফোর কে ফাইল ঠিক আছে তো তারপরে কিন্তু প্রসেসিং নেবে এবার তোমাদের কি করতে হবে এবার তোমাদেরকে চলে যেতে হবে স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পরে ভিডিওটাকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে ঠিক আছে কন্টেন্টে চলে যাব কন্টেন্টে চলে যাওয়ার পরে এবার আমি চলে যাব শর্টসের মধ্যে এবার দেখো এই যে সেই শর্টসটা কিন্তু এখানে আসবে ঠিক আছে দেখো শর্টসটা কিন্তু এখানে চলে এসছে অলরেডি ওকে এবার দেখো এখানে অ্যাড স্পেন্ডিং দেখাচ্ছে কেননা প্রসেসিং চলছে এখন কুড়ি মিনিট লাগবে তো এবার তোমরা কি করবে এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা এবার এইটাকে এই টাইটেলটাকে পুরোটা কপি করবে কপি করে এটাকে কপি তো করলাম না এটাকে তোমরা কপি করবে কপি করে তোমরা ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দেবে এস এইচ ও আর টি শর্ট তারপরে আচ্ছা আরেকটা হ্যাশট্যাগ দেবে ভাইরাল শর্ট ঠিক আছে এরকম দুই তিনটে হ্যাশট্যাগ দিয়ে দেবে হ্যাশট্যাগ দিয়ে তারপরে এবার যদি ট্যাক্স দিলে দেবে না দিলে না দেবে ট্যাক্স অতটা ম্যাটার করে না তারপরে তোমরা এটাকে এই আনলিস্টেড থেকে সরিয়ে পাবলিকের মধ্যে ক্লিক করে দিয়ে তারপরে তোমরা সেভে ক্লিক করে দেবে তো আমি দেখো এখন দুটো বাজে রাত দুটো বেজে বারো মিনিটে আমি শ্যুট করছি ভিডিওটা সেই জন্য আমি এটাকে আপলোড মানে আপলোড করে রেখেছি কিন্তু পাবলিক করলাম না কেননা এখন পাবলিক করলে কিন্তু লোকে দেখবে না ঠিক আছে তো সেজন্য আমি আনলিস্টেড রেখে দিলাম আমি সময় মতো এটাকে পাবলিক করে দেব। তো এভাবে তোমরা খুব সহজেই রিলস ভিডিওকে রিলস ভিডিওকে তোমরা ইউটিউবে আপলোড করে কিন্তু অনেক অনেক অর্থ উপার্জন করতে পারো ঠিক আছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই